দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে সহজ পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা আবার গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমাদের গণিতের আলোচনার বিষয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 থেকে 4-এর 16 নম্বর অঙ্কটা। 4-এর অঙ্কটা হচ্ছে সমাধান করো এবং 16 নম্বর অঙ্কের যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে যে 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। এখান থেকে এক্স এর মান বের করতে হবে এবং বলা আছে যে এক্স নট ইকুয়াল টু 0 এবং মাইনাস উইদিন ব্র্যাকেট এ প্লাস বি হবে না, অর্থাৎ এক্স এর মান 0 এবং মাইনাস এ মাইনাস বি হবে না। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। এবারে তাহলে আমরা সমাধান করার জন্য প্রথমে কি করব না, x সমন্বিত যে রাশিটা আছে সেটা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আমরা চলে যাব, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আমরা চলে যাব। তাহলে সমান চিহ্নের বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে যে 1 বাই এ প্লাস বি প্লাস এক্স। এবারে x সমন্বিত রাশিটা যে সমান চিহ্নের বাম দিকে আছে তাহলে কি হবে না 1 বাই এক্স। এবার সমান চিহ্নের ডান দিকে যেটা থাকলো সেটা থেকেই যাবে 1 বাই এ প্লাস 1 বাই বি। এবার আমরা কি করব না, বিয়োগ করার জন্য বা ডান দিকে যোগ করার জন্য আমরা লসাগু করে নেব। তাহলে লসাগু করলে কি দাঁড়াচ্ছে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তাহলে উপরে লবে কি হবে না, এক্স প্লাস বি এক্স, এক্স প্লাস বি মাইনাস এক্স। তাহলে তোমরা বিয়োগ করতে গেলে দেখতে পাচ্ছ যে লসাগু হয়েছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এবং ওপরে হচ্ছে যে লবে হচ্ছে যে এক্স মাইনাস উইদিন ব্র্যাকেট এ প্লাস বি প্লাস এক্স। আচ্ছা তাহলে এবারে এদিকেও সেই রকম হবে যে আমরা প্রথমে লসাগু করে নেব, এ বি হচ্ছে যে লসাগু, তাহলে উপরে হচ্ছে যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি। এবারে আমরা তাহলে মাইনাসটাকে গুণ করে দেবো উপরের, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই, এটা যদি গুণ যদি করা যায় তাহলে দেখা যাবে যে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আচ্ছা তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে। তাহলে এবারে আমরা তাহলে কী করবো, উপরে মাইনাসটা যদি কমন নিয়ে নিতে পারি তাহলে আমরা দেখব যে উপরে হচ্ছে যে এ প্লাস বি এবং নিচে যেটা থাকছে সেটা হচ্ছে যে এই গুণফলটা এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এদিকে থাক ডান দিকে থাকছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এবারে আমাদের যে রাশি দুটো বেরোলো সমান চিহ্নের বাম দিকে এবং ডান দিকে, উভয় রাশিকে যদি আমরা এ প্লাস বি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে মাইনাস 1 বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ বি। এই রাশি দুটো আমরা পাচ্ছি। এবারে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে দেখব যে এদিকে হচ্ছে যে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস এ বি। আচ্ছা মাইনাস এবি, এবার আমরা মাইনাস এবিটাকে যে সমান চিহ্নের যদি ডান দিকে যদি নিয়ে চলে আসতে পারি তাহলে দেখব যে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু হচ্ছে যে 0, ইকুয়াল টু হচ্ছে যে 0। আচ্ছা তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা আমরা তাহলে প্রথমে এখান থেকে কী করতে পারি, একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটু রাশিটাকে রাশিগুলোকে একটু সাজিয়ে লিখে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার প্রথম দুটো রাশি থেকে আমরা কী কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, তাহলে থাকলো কি এক্স প্লাস এ। এবার দ্বিতীয় রাশি দুটো থেকে আমরা কী কমন নিতে পারি, বি কমন নিতে পারি, তাহলে দেখা যাবে যে এখানেও থাকলো এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স প্লাস এটা কমন নিয়ে বলতে পারি যে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে দুটি রাশির গুণফল অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর গুণফল হচ্ছে 0। তাহলে কমপক্ষে দুটি রাশির মধ্যে একটি রাশি অবশ্যই 0, কারণ দুটি রাশির গুণফল যখন 0 তখন নিশ্চিতভাবে একটি রাশি কমপক্ষে 0। যদি হয়
एक्स प्लस ए इक्वल टू जो शून्य है तो एखान बोलते परि जे एक्स इक्वल टू हे माइनस ए आर अपर दिखे जदि एक्स प्लस बी इक्वल टू जदि धर शून्य है अथवा लेखा जो पे अथवा अथवा जदि एक्स प्लस बी इक्वल टू शून्य है तो एखान बोलते परि जे एक्स इक्वल टू हे माइनस बी तो एक्सर मान माइनस ए होते माइनस बी होते एक्सर मान माइनस ए और माइनस बी उभय मान उपरुक्त जो समीकरण देव आज है से समीकरण सिद्ध अतएव आप अतए निर्णय समाधान एक्स इक्वल टू माइनस ए एवं माइनस बी। धन्यवाद स्टूडेंट, तुम्हारे प्रत्येक के धन्यवाद जानाई, आबार परेर दिन एक नतून अंक निये तुम्हारे संगे देखा होबे।